মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের সুপারিশ বাস্তবায়ন করলে সরকারের প্রতি আস্থা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, ব্যাচেলেটের বক্তব্যে দেশের মানবাধিকার পরিস্থিতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও জোরালো পদক্ষেপ আশা করেন তারা। একরামুল হক, সাইমের রিপোর্ট। চার দিনের সফরে ঢাকায় এসে জাতিসংঘের মানবাধিকার প্রধান বৈঠক করেন বিভিন্ন পক্ষের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের চার মন্ত্রী এবং নাগরিক সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সাথে আলোচনা করেন হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। তার সাথে বৈঠকে অংশ নেয়াদের একজন আইনজীবী সৈয়দ রেজওয়ান হাসান বলছিলেন আলোচনায় গুরুত্ব পাওয়া বিষয়গুলো সম্পর্কে। গুম বেশি ফোকাসড হয়েছে হচ্ছে সুশাসনের অভাব, বেশি ফোকাসড হয়েছে নিয়ন্ত্রণ, যে সকল কিছুতেই একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। প্রগ্রেসিভ কিছু ল হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, প্রগ্রেসিভ কিছু আয়োজন হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। যেমন সংবাদ সম্মেলনে মিশেল ব্যাচেলেট দেশে মানবাধিকার সুরক্ষায় কয়েকটি সুপারিশ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনা নিরসনে সংলাপের প্রস্তাব। এছাড়া গণমাধ্যম ও নাগরিক সমাজের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার নিয়েও আলোচনা করেন তিনি। সমস্যাটা উপলব্ধিটা যদি থাকে ও সেটা সমাধানের জন্য যদি উদ্যোগ থাকে তাহলেই কিন্তু আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারব। আমাদেরকে উদ্যোগ নিতে বলেছে এবং জাতিসংঘ এই মানবাধিকার কাউন্সিল থেকে যদি কোনো সমর্থন দরকার হয় সেই সমর্থনটাও দেওয়ার প্রতিশ্রুতিও তিনি কিন্তু দিয়েছেন। সরকারের নিরপেক্ষ তদন্তে না বলার কিছু নাই, জাতিসংঘ এটা বলেছে কারণ সে মনে করেছে যে মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে হবে সরকার এবং রাষ্ট্রীয় ব্যবস্থার উপর। যদি মানুষের আস্থার জায়গাটাতে চির ধরে তাহলে কিন্তু একটা আনরেস্ট, একটা ভীতি থাকবে। সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘের হাই কমিশনার। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরির তাগিদ দিলেও এই ইস্যুতে জাতিসংঘ প্রতিনিধির বক্তব্য জোরালো নয় বলে মনে করেন বিশ্লেষকরা। মিয়ানমারের দিক থেকে যদি কোনো ঘাটতি থেকে থাকে, যেটা আছে সেটা তিনিও বলেছেন আমরাও জানি, সেই জায়গায় তাদের এই ঘাটতিটা পূরণের জন্য ইউএন বা জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোনো কাজ করতে পারে কিনা সে বিষয়টার প্রতিও কিন্তু তাদের আরেকটু বেশি সজাগ এবং আরেকটু বেশি উদ্যোগী হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। মিশেল ব্যাচেলেটি জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসাবে প্রথম বাংলাদেশ সফর করেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।